প্রিয় দর্শক, বাংলাদেশের সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরা আছেন আহমেদ রুবেল। আমরা আপনাদেরকে দিনব্যাপী বন্যার সর্বশেষ সংবাদ জানাচ্ছিলাম এবং আপনারা জানেন গত বেশ কয়েকদিন ধরেই টানা বৃষ্টিপাত এবং উজানের ডলে সিলেটের বন্যা পরিস্থিতি খুবই নাজুক অবস্থা ধারণ করেছে এবং এই টানা কয়েকদিনে কিন্তু সিলেটের আকাশ একেবারেই রৌদ্রোজ্জ্বল ছিল না, তেমে তেমে বৃষ্টি, অবিরাম বৃষ্টি এমনও গেছে যে টানা 24 ঘন্টা বৃষ্টি একেবারেই থামেনি। কিন্তু অবশেষে রৌদ্রের দেখা মিলেছে, এতে কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার আশা করা হচ্ছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে জনজীবন খুবই স্বাভাবিক হয়ে উঠছে রৌদ্রের দেখা থাকার কারণে, কিন্তু এই রোদ আকাশের উজ্জ্বল রৌদ্রোজ্জ্বল থাকার কারণে কিন্তু বন্যার অনেকটাই কিন্তু উন্নতি হবে। আপনারা জানেন সিলেটের টানা বর্ষণ এবং উজানের ডলে সিলেটের সবকটি উপজেলা ডুবে যায় এবং সিলেটের সবকটি উপজেলা ডুবে যায় এবং সিলেট নগরেও কিন্তু নগরের সব জায়গায় কিন্তু ডুবে গেছে এবং সুনামগঞ্জের অবস্থা আরও নাজুক। সুনামগঞ্জের সবকটি উপজেলা ডুবে গেছে এবং যোগাযোগ অবস্থাও বিচ্ছিন্ন রয়েছে এবং বানবাসী মানুষের এই মুহূর্তে ত্রাণের আর্তনাদ না করে তারা সবাই উদ্ধারের জন্য, নিজের যান বাঁচানোর জন্য, নিজের জীবন বাঁচানোর জন্য তারা আকুতি জানাচ্ছেন এবং ইতিমধ্যে সেনাবাহিনীর উদ্ধারকারী দল উদ্ধার তৎপরতা শুরু করেছে এবং এই উদ্ধার তৎপরতা শুরু করেছে। তারা গতকাল পর্যন্ত সিলেট জেলায় 1000 মানুষকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন বলে সিলেটের জেলা প্রশাসন জানিয়েছেন। অপরদিকে সিলেটের একটু আগেই আমরা সংবাদে আপনাদেরকে বলছিলাম যে সিলেটের সঙ্গে সারা দেশের যে রেল যোগাযোগ গতকাল বন্ধ ছিল সেটি কিন্তু একটু আগেই, অর্থাৎ 3:45 সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। অর্থাৎ সিলেট থেকে পারাবত এক্সপ্রেস নামের একটি ট্রেন সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে চলে গেছে এবং 3 দিনের জন্য ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা এবং বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। সেটিও আশা করা যাচ্ছে যে নির্দিষ্ট সময়ে 3 দিন পেরিয়ে যাওয়ার পরেই কিন্তু বিমান চলাচল আবার স্বাভাবিক হবে এবং অনেক জায়গায় কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছিল, অনেক সড়কপথ কিন্তু ভেঙে পড়েছিল, সে সড়কপথের যোগাযোগ সেটাও কিন্তু আবার স্বাভাবিক হতে শুরু করেছে। যেমন গতকালই আমরা দিনেই দেখেছি যে সিলেটের সঙ্গে বিশ্বনাথের সরাসরি যোগাযোগ গতকাল পর্যন্ত ছিল না, কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু বিশ্বনাথের সঙ্গে সিলেটের সরাসরি যোগাযোগ হচ্ছে এবং আন্ত উপজেলা যে যোগাযোগ ব্যবস্থা চেয়েছে সেটি কিন্তু ক্রমেই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সব মিলিয়ে সিলেটের বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে, আকাশে এখন রুদ্রোজ্জ্বল আকাশ, বন্যার পানীয় কমতে শুরু করেছে, এতে কিন্তু মানুষের মধ্যে স্বস্তির খবর ফিরে এসেছে। প্রিয় দর্শক, আমরা নিশ্চয়ই পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সম্মুখে আবারও হাজির হব। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।